দিলে বৌমা, তোমার সর্বাঙ্গে রয়েছে অষ্ট অলঙ্কার, সামান্য অষ্ট অলঙ্কারে নবীন বিমান মৃত সন্তানকে নিয়ে ভেসে যেতে চাও, তারপর তারপর দুরন্ত সাগরে আমার মৃত সন্তানকে ছুড়ে দিয়ে তুমি ফিরে যেতে চাও তোমার পিতৃগৃহে। খুলে দাও তোমার অলঙ্কার। ওই আমার স্মৃতি স্মৃতি পা আতি শ্বশুর সোনাই যখন আমার হারিয়ে গেল, এই নকল সোনা নিয়ে আমি কি করব মা? তুমি তো পারবে মা, আজও আমি ভুলে নিব মা, আজও আমার অতীতের কথাটা মনে পড়ে, আমি নিজ নয়নে দর্শন করেছিলাম ওই ছয় ঘর, তুমি যে নিজের সতীত্বের বলে মরা মৎস্য জীবিত করেছিলে বৌমা, শুধু তাই নয়, ওজানি নগরে তুমি ওই অষ্টগণ্ডা লৌহ তণ্ডুল সিজাই দিয়েছিলে, ছাত্রা তলায় কেঁদে কেঁদে বাঁচালে শ্রীমন্তের মা, ফিরিয়ে দিলে আমার সন্তান মা, তবে দাও তুমি আমায় নিদর্শন পত্র দাও। বেশ, চেয়ে দেখো বাবা, ভূমি চাপা ফুল বাবা আনিলাম উপারি, আপনার হস্ত দিলাম রেখ যত্ন করি, এই ফুল টুটে যেদিন হয়ে যাবে মা, সেই দিন জানিবেন আমার সতীত্ব হলো না, কড়াকের তৈলে যদি জলে ছয় মাসি বাতি, তবে তো জানিবেন বাবা আমি আছি সতী, শুকনো ডালে যেদিন বাবা বেরোবে পল্লহ, সেই দিন জানিবেন আপনার বেঁচেছে দুল্হ, সেদ্ধ ধানে যেদিন বাবা বেরোবে অঙ্কুর, সেই দিন জানিবেন আমার বেঁচেছে এক এক করে ছয়টি ভাসু, লোহার দণ্ডলে জল দিয়া পাত্র ভরি, অতি যত্নে রেখে যাই বেকুলা সুন্দরী, বিনা অগ্নিতে যদি ভাতের ফ্যান ভাসে, তবে তো জানিবেন বাবা আমি ফিরে এসেছি, বাসুরের কপাট আমি লাগিয়ে দিলাম, বাসুরের কপাট যেদিন আপনিয়া ছুটে, সেই দিন জানিবেন বাবা আমি ধনে জনে সম্পূর্ণ কিছু নিয়ে এসেছি, কুঞ্জুড়িয়ার ঘাটে বাবা তোমার দেওয়া নিদর্শন পত্র আমি বুকে আঁকে চম্পানিতে আমি অপেক্ষায় রবরত, কিন্তু মা বাবা একটা কথা বলবো মা, কি বাবা? তুমি যে ঠিক বিশ্বের মমতাময়ী মা, একই কোমল কলিকা বিহুল আমর, এই যে সাক্ষাৎ সাবিত্রী সমা পবিত্রতাময় মা গো, এই যদি স্থির তব মনে, তবে যে সাধনা করিতে হবে তোমায়, যেই সাধনার বলে কালে করি পরাজয়, নিজ প্রতি প্রাণ আনিবে কারিয়া, তুমি যখন সাধনার পথে ছুটে যাবে, সাধনার পথে যেতে হলে এই রঙের বস্ত্র মানায় না মা বাবা, কেন জানো? এই রঙিন বস্ত্র হচ্ছে লোভ লালসার বস্ত্র, লোভ লালসার বস্ত্র পরিধান করে কখনো সাধনা কখনো তপস্যা হয় না, তাই বলি মা তোমাকে তোমাকে পরিধান করতে হবে, তোমাকে পরিধান করতে হবে বৌমা সেই বস্ত্র। আমি
আমি এই সাদা বস্ত্র পরিধান করবো গো বাবা। বাবা আমার স্বামীকে তুলসী তলায় নিয়ে চলো। ও গো কেতিক, আরে লতাকে নিয়ে তুলসী মন্দায় মন্দিরে গিয়ে তার ললাটে চন্দন রেখে দাও। বাবা তো আমি চাইছি বাবা, যাকে আমি উজানি নগর থেকে বরণ করে চক্ষকে নিয়ে এসেছিলাম তাকে আমি মাধব জল খাবো না স্নান করবো। নমস্কার হরে, নমস্কার সমাজপতি বসে নমস্কার। হ্যাঁ হঠাৎ অসময়ে কেন সমলি হচ্ছে নাকি? বলি বলি সমাজ বলি তো একটা জিনিস আছে নাকি? মেনে নিচ্ছি মেনে নিচ্ছি সমাজ। আপনি দেশের রাজা এই কথা সত্য, কিন্তু মনে রাখবেন আমিও সমাজপতি, সমাজের নিয়ম কানুন সব আমার কাছে বাধা। সমাজপতি মশাই আমি জানি আপনি সমাজের শিরোমণি, কিন্তু দেখুন না দেখুন না হতভাগিনী বিহুনা, আমার মৃত্যু সন্তানকে নিয়ে যে সে দেবতা নগরে যাবে তাই আমি তাকে অনুমতি দিই। চমৎকার রাজা চমৎকার, বলে ওকে অনুমতি দেওয়ার অধিকার কে দিয়েছে? কিন্তু বার বার যে সতী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সমাজপতি মশাই। কেন বৌমা? না ওটা সতী নয়, তাকে সতী বলা বড় পাপ। হরি হে মাধব। বাবা মা, ভাগ্যের কাছে যখন আমরা হেরে গেছি তখন তো সবার কথা মেনে নিতে হবে, কিন্তু সমাজপতি মশাই আর আপনি সমাজের শিরোমণি বলে আপনি একই বলছেন? না 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 দেখছেন না, বৌমা যেমন সত্যি। না 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 পা ছেড়ে দাও রাজা, পা ছেড়ে দাও, যদি সত্যি হয় ওকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। আপনি তার পরীক্ষা নেবেন? হ্যাঁ পরীক্ষা নেব। তা কি পরীক্ষা নেবেন সমাজপতি মশাই? আমি অগ্নি জেনে দেব। কি বলছেন? সে অগ্নিতে আপনার বৌমাকে নিত্য করতে হবে, যদি অগ্নি ওকে স্পর্শ করে জন্মটা সতী নয় ওটা অসতী। আপনি মানুষ না, আপনি অমানুষ। সমাজকে নিয়েই যে আমাদের চলতে হয় রাজা। কেউ না জানলেও আপনি জানেন সত্যি বলে আমায় বরণী করেছে, স্বামীর জন্য যে আমার প্রাণকে হারাতে হয় আমি হারাবো, আমি এই পরীক্ষা দেব, আমি এই পরীক্ষা দেব। একবার ভেবে দেখেছো বৌমা? বাবা পুরোটা সন্তান হারিয়ে যন্ত্রণায় আজ কাত, কিন্তু আমি তো তোমায় হারাতে চাই না বাবা। আমি আমি যদি পরীক্ষা দিতে না পারি তবে আমি পারবো না সেই দেবতা নগরে যেতে। সমাজপতি মশাই। হ্যাঁ বলুন রাজা। তবে আপনি অগ্নি প্রজ্বলিত করুন। বলে আরে আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে। কোথায় গো মা? ও গো ত্রিনারী কৃপা পাবে জগত জননী, এসো মা এসো, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি যদি অগ্নি পরীক্ষা দিতে পারব তুমি এসো। আরে চিতা আগো জ্বলে দি গু, অগ্নি সব বাজাও।
জলে অনুমতি দিন আপনি অনুমতি দেবেন না, সম্ভব ওকে আবার পরীক্ষা দিতে হবে। আর আপনি কোন পরীক্ষা নেবেন? এবার ওকে কণ্ঠকের উপরে ওকে নৃত্য করতে হবে। কণ্ঠের উপরে? হ্যাঁ বৌমা, বৌমা তা কি করে সম্ভব? বৌমা তুমি পাবে ওই কাঁটার উপরে নৃত্য করতে। বেশ তাই হবে বাবা, তাই হবে। দেখুন সমাজ দিবস, দেখুন এবার তো আপনার বিশ্বাস হয়েছে। হ্যারে পচা, কাটাই তো কিছু হলো না রে বাবা, আবার মার পড়বে। হ্যাঁ বড় ভয় হয় রে বাবা, বড় ভয় হয়। তাই শোনুন রাজা, আর একটা পরীক্ষা দিই। আরো পরীক্ষা নেবেন? একটা পরীক্ষা, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে আমরা সমাজপতি একত্রিত হয়ে ওকে ভাষণের অনুমতি দেব। কোন পরীক্ষার কথা বলছেন সমাজপতি মশাই? কোন পরীক্ষা? এইবার কাচের উপরে নৃত্য করতে হবে। কাচের উপরে? হ্যাঁ, কাচ যদি আপনার বৌমার পায়ে ফুটে যায় তাহলে বুঝবো সতী নয় অসতী। ছি সমাজপতি মশাই, দেখছেন না একটা হতভাগ্য বৌমার বারবার এত কঠিন পরীক্ষা, কি আপনাদের বাবা? আমি পারবো, আমি সে পরীক্ষায় দিতে পারবো। বৌমা আমাকে বাধা দেবেন না বাবা। সমাজপতি মশাই দেখুন, দেখুন এবার বিশ্বাস হয়েছে তো? আরে পচা, কাছেও তো কিছু হলো না রে বাবা, তাহলে মেয়েটা অসতী নয়, তাহলে ওর নিশ্চয়ই সতী। মহারাজ সমাজপতি মশাই আপনি কিছু মনে করবেন না, সমাজ সমাজ বড় কঠিন বড় নির্মম, তাই সমাজের সকলকে জানানোর জন্য আপনার বৌমা সতী না অসতী তার জন্য পরীক্ষা নিয়েছে। এইবারে আমরা ভাষণের অনুমতি দিলাম, আমাকে বিদায় করো, আমাকে বিদায় করো। বিদায় তো আমি দেবই বৌমা, আজ আমার চম্পকের প্রতিমা নিরঞ্জনের দিন, তুমি অমন করে দাঁড়িয়ে আছো কেন বৌমা? বাবা অনুমতি দিলাম, যতক্ষণ আমার ভেলাকে স্পর্শ করবেন না আমি যেতে পারবো না। বৌমা বুড়োটা এত নিষেধ, এত বাধা দেওয়া সত্ত্বেও তুমি যখন মানলে না, আমি তোমায় আশীর্বাদ দেবো বৌমা। আশীর্বাদের বিনিময়ে তোমায় আমি দিলাম অভিশাপ, গেলে তুমি মৃত স্বামী নিয়ে ফিরে আসবে, তুমি ডোমিনি হও। মা ও মা এসো না গো, একবার তুমি এসো। ও এসে দাঁড়ায়, কান্দারী
বিলম্ব না করে এ মাতৃশ্রী সংবাদ জানাতেই হবে ও জানি না করি, তাই নিজের রক্ষীদের সারি ধরলাম আমি শীত কাকা।